মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছরে দানবের মতো দেশ শাসন করে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা, মির্জা ফখরুলের অভিযোগ। নিজ দেশে পরবাসীর মতো থাকতে হচ্ছে জনগণকে, গয়েশ্বর রায়ের মন্তব্য। দেশের ব্যাংকিং খাতে দুষ্টচক্র ঢুকে পড়েছে, অভিযোগ বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খালিকুজ্জামানের। পেঁয়াজ থেকে শুরু করে কোনো বাজারই এই চক্রে দখলমুক্ত নয়। পূর্বশত্রুতার জেরে মৌলভীবাজার শহরের চুবরা এলাকায় এক স্কুল ছাত্র খুন হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। আজ 3রা জুন। 2001 সালের এই দিনে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের 10 জন নিহত হয়। এক রাতের বৃষ্টিতেই তলিয়েছে সিলেট নগরের উপশহরের প্রধান সড়ক সহ প্রায় 90 ভাগ এলাকা। পানি উঠেছে বাসাবাড়িতে, তলিয়ে গেছে MAG ওসমানী মেডিকেলের নিচতলা। ঘূর্ণিঝড় রিমাল শেষ করে দিয়েছে কুয়াকাটা সৈকতের হাজারো গাছ। বৈশ্বিক উষ্ণতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মানুষ, মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। গাজায় শরণার্থী শিবির সহ বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে আরও 22 নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শিরোপা নিয়ে লন্ডন থেকে নিজ নগরীতে ফিরেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ, উৎসবের জোয়ারে ভাসছেন সমর্থকরা। ICC T20 বিশ্বকাপে শুভ সূচনা করেছে নামিবিয়া। ওমানকে 109 রানে অল আউট করে 6 উইকেটে সমান স্কোর করে নামিবিয়া। টাই হওয়া ম্যাচ সুপার ওভারে জিতে নেয় নামিবিয়া।